Assalamualaikum everyone, welcome back to another brand new video. Hopefully everyone well and good and great. So today I'm going to talk about how can you improve your listening skills. So let's get started. So if you want to improve your listening skill, then apnar ekta jinish follow korte hoybo, ekta tips mante hoybe, taile apnar listening that of unnato korte parba. So ami je bishoyta niye matan chailam je kila kila improve kora jay. এক নম্বর কথা হচ্ছে কোনো স্পিকারে যখন ইংরেজি মাতবা তাইকিতা মাত্রা অর্থাৎ অ্যাটেনশনের সাথে মানে কনসেন্ট্রেট দেওয়া লাগবে, মানে তাইকিতা মাত্রা অর্থাৎ বালাটিকে শোনা লাগবে, প্লাস তাইনোর আই কন্টাক্ট রাখতে হইব, মানে তাইনোর কিলা সাইডে অর্থাৎ দেখা লাগবে, আর একটা জিনিস সাথে তাইনোর টুটে দিয়ে আছে নোটিস করতে হইব, তাই কিলা উচ্চারণ করতে করা অর্থাৎ দেখা লাগবে। ওকে, এটা তো প্রথম কথা। এখন সেকেন্ড হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি ইংরেজি মুভি দেখেন, মানে ইংরেজি মুভি দেখবা উইথ সাবটাইটেল, আপনি ইউটিউবে সার্চ দিবা ইংলিশ মুভি উইথ সাবটাইটেলস, ও ইংলিশ মুভি দেখিয়া আপনি আপনার লিসেনিং অর্থাৎ ইম্প্রুভ করতে পারবা। আপনি সাবটাইটেলস দেখবা প্লাস আপনার লিসেনিং হইব, এখানে আর অর্থাৎ বেনিফিট আছে যে আপনার প্রোনাউন্সিয়েশন যেটা আছে ওটা আরও ইম্প্রুভ হইব, আপনার লিসেনিং ইম্প্রুভ প্লাস আপনার প্রোনাউন্সিয়েশনটাও ইম্প্রুভ হইব। তো ও দুইটা জিনিস আপনার লাগে খুবই দরকার। এখন আরও একটা কথা হইছে, আপনার ওপেন মাইন্ডও থাকতে হইব যে কিলা মানে এটা ইম্প্রুভ করা যায় বলতে। আর কি দেখা হয়েছে, মনে করেন একজন স্পিকারে আপনি কোয়েশন করছেন যে মানে আপনি কিছু বুঝছেন না, সাপোজ সে কোয়েশন করছিলেন হোয়াটস ইউর নেম, তখন আপনি হোয়াটস ইউর নেম এটা বুঝছেন না, আপনি আবার কোয়েশন করবা, মানে জিকাইবা যেন এটা কিতা কইছেন ওপেন মাইন্ডে, মানে আপনার লজ্জা করলো না, আপনার ওপেন মাইন্ড দেখা লাগবো, অ্যান্ড আপনার কোয়েশন করা লাগবো, ভাই আমি বুঝছি না, ওটা আপনার রিপিট করো আবার, বলে আপনার ওপেন মাইন্ডে থাকতে হইব, আপনার বারবার জিকাইতে হইব, যদি বুঝেন না তাহলে আস অ্যাগেন, আপনি আবার কোয়েশন করবা অ্যান্ড ট্রাই করবো ওটা আবার লোয়ার, বুঝছেন। তো আমি কিতা কিতা কইছি যে কোনো স্পিকারে যদি ইংরেজি মাতেন তাহলে আপনি ওটা ফলো করতে হইব, মানে অ্যাটেনশন দেওয়া লাগবো, আর সেকেন্ড হচ্ছে ইংলিশ মুভি দেখা লাগবো, আর লিসেনিং করা লাগবে বেশি, ইংলিশ গান অকল যদি শোনেন তাইলে ওটা শুনবা, আর ইংরেজি যত মুভি অকল আছে ওগুলো শুনবা সবসময়, আর সাবটাইটেলস ওটা দেখবা, ওইলে আপনার প্রোনাউন্সিয়েশনটা আরও ভালো হইব, মানে কোনো ওয়ার্ডও যে কিলা প্রোনাউন্স করতে হয় ওটা আপনার লাগে মানে ওটা ভালো হইব, আর সবসময় চেষ্টা করবা যাতে সবসময় লিসেনিং করার, সবসময় ওটা ভিডিও কল দেখবা, ইনশাল্লাহ অটোমেটিকলি আপনার লিসেনিং দেখা ইম্প্রুভ হইব, আপনার আর কিছু করা লাগবে না, জাস্ট ইংলিশ মুভি যদি বেশি দেখেন, মানে ইংলিশ মুভি অকল দেখুন তাইলে এটা অটোমেটিকলি আপনার লিসেনিং দেখা ওটা ইম্প্রুভ হইব। তো ও একটা জিনিস, ও দুই তিনটা জিনিস ফলো করলে আর কিছু করা লাগবে না, ও দুই তিনটা জিনিস আপনি যদি ফলো করেন তাইলে অটোমেটিকলি আপনার লিসেনিং দেখা ইম্প্রুভ হইব। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম।